সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর, বাড়তি দামের নিত্যপণ্যের বাজারে বরাবরই যখন অসহায় ভোক্তা, তখন পরিমাণে কম হলেও বাজারের তুলনায় 30-35% কমে চাল ডাল চিনি পাওয়া যেন অনেকটা অসময়ের দশ ফোরের মতোই। সরকারের টিসিবির পাশাপাশি শুক্রবার ঢাকায় ভর্তুকি মূল্যে এসব খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে দেশবন্ধু গ্রুপ। রাজধানীর কারণ বাজারে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক HM শফিকুজ্জামান। বলেন, সাধারণ মানুষের জন্য উন্মোচন হলো কম মূল্যে খাদ্যপণ্য কেনার নতুন দ্বার। খাদ্যপণ্য নিয়ে সিন্ডিকেট করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দেশবন্ধু গ্রুপ যদি পারে, আমাদের দেশে আরও বড় বড় অনেক রিফাইনারি আছে, মানুষের যে কষ্ট হচ্ছে এই সময়, কিন্তু তাদের যে মানবিক বিষয়গুলো আছে সেই বিষয়টা কিন্তু এখন প্রমাণের দায়িত্ব আছে। যখন আপনার ট্রাক সেলে বিক্রি হবে ন্যায্য মূল্যে বা সাশ্রয়ী মূল্যে, তখন কিন্তু বাজারে যে উচ্চ মূল্য সেটার উপরেও কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে। রাজধানীতে প্রতিদিন 10টি পয়েন্টে ট্রাক সেল দেওয়া হবে বলে জানায় দেশবন্ধু কর্তৃপক্ষ। আগামী কয়েক মাস আমরা ঢাকা শহরের 8-10টি স্পটে এই ভোগ্যপণ্য সাধারণ ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বাজারের চেয়ে কম মূল্যে এসব পণ্য কিনতে পেরে স্বস্তির কথা জানালেন সাধারণ ক্রেতারা। চিনি বাজারে হচ্ছে 135 টাকা কেজি, এখানে 100 টাকা করে পাইছি। যে টাকা আয় করি তার চাইতে বেশি খরচ। এই চাল ডাল পেয়ে আমরা অনেক অনেক উপকার হয়েছে আমাদের। যা দিয়েছেন তাতে আমার মনে হয় যে 300 টাকা সাশ্রয় হয়েছে। প্রাথমিক পর্যায়ে 400 টাকার প্যাকেজে 5 কেজি চাল 200 টাকা, 1 কেজি ডাল 100 ও 1 কেজি চিনি 100 টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই দেশব্যাপী এ সেবা পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।